সমস্যাগুলোর সমাধান আপনার কাছে আজকে আমার জানার দরকার। এক হচ্ছে যে মাটি পেয়েছি, যাকে আপনারা ছেড়ে দিচ্ছেন, দিতে চাইছেন কিন্তু ছাড়তে পারছেন না, মানে এই সমস্যাটার কি কোনো সমাধান সূত্র এখনো অবধি বেরিয়েছে? আমরা ছাড়তে চাইছি না, আমরা বলেছি চেঞ্জ দরকার। ছাড়তে চাইছে কি না তারা বুঝবে, কাকে ছাড়ছে, কীভাবে ছাড়ছে, এবং সেটা সেটা রাখা আর ছাড়ার কাজটা ওদেরই করতে হবে, আমরা জানি না কিছু। যেহেতু ক্লাবের রেজাল্ট খারাপ হলে ফেস লসটা আপনাদের হয়, সেক্ষেত্রে তো প্রশ্ন তো রোজই উত্তর দিচ্ছি, নতুন করে আর কি দেবো, হয়তো বটেই কিন্তু নিরুপায়, যতদিন আছে ততদিন করতে হবে। আর একটা প্রশ্ন, জনি অ্যাকোস্টার সঙ্গে কি কোয়েস বা ক্লাব কোনো পক্ষের কোনো কথা হয়েছে? কারণ তার থেকে ফিডব্যাক পাওয়া যাচ্ছে যে তার সাথে নাকি কথা হয়েছে, তিনি খুব তাড়াতাড়ি আসছেন, তার পরিবারের ডিমান্ড এবং তিনি খুব তাড়াতাড়ি আসছেন, এটা তার পক্ষ থেকে জানা যাচ্ছে। আপনাদের তাহলে হয়তো ওরা যোগাযোগ করেছে নিশ্চয়ই, নাহলে ও বলবে কেন? আজকে সকালেও যেটা জনি অ্যাকোস্টার নিজের ইনস্টাগ্রামে মানে ওর পরিবারের তরফে পোস্ট করা হয়েছিল যে আমি কলকাতায় আসছি, মানে এটা কি কোনোভাবে মানে ক্রিস্পি মার্তির ইস্ট বেঙ্গলের লোকের আমাদের জানায়নি কিছু এখন, মানে কোয়েসের পক্ষ থেকে আপনাদের কিছু জানানো হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে? মানে যেটা বারবার প্রশ্নটা উঠছে, যে আগেও উঠছিল, যে আপনি দীর্ঘদিন ক্লাবে মানে কর্মসমিতিতে রয়েছেন বা ক্লাবের সাথে যুক্ত, তার আগে থেকেও ইস্ট বেঙ্গলকে আই লিগে 10 নম্বর পজিশনে কোনোদিনও দেখেছেন কি? না দেখিনি, ফার্স্ট টাইম। শতবর্ষে যে বর্ষে হোক, ইস্ট বেঙ্গল ক্লাবে 10 নম্বর থাকাটা কোনো বর্ষ লাগে না, সেটাই অসম্মানজনক। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন এখানে গল্প করতে করতে 74-75 সাল থেকে আপনি দলের সঙ্গে রয়েছেন এবং তার পরবর্তী সময় প্লেয়ারদের সঙ্গে সরাসরি ডিল করছেন, গত বছরও এটাই প্রায় একই রকম মন্তব্য আপনি করেছিলেন লাগাতার 3 ম্যাচ হারের পরে, সত্যি কথা এটাকে আপনি নিজেও মানেন যে তৎকালীন প্লেয়ার বা কিংবা 90 দশকের প্লেয়ারদের মধ্যে যে জায়গাটা ছিল ক্লাবের প্রতি ভালোবাসা বলুন বা প্রফেশনালিজম বোধ বলুন, সেইটা এখন একেবারে উধাও, শুধুমাত্র SMS এর অপেক্ষায় থাকে যে স্যালারিটা কবে ঢুকবে। না না, আমি এসব বক্তব্য জোর যেতে চাই না, আমি আমার বক্তব্য হচ্ছে যে প্লেয়ার কমিটমেন্ট করে, যার বিনিময়ে কমিটমেন্ট করে সেটাকে রক্ষা করা তার দায়িত্ব, প্লেয়ার বলে না প্রত্যেকে যে যার প্রফেশনে। তা আমার মনে হয় যারা আজকে চাকরিতে আছেন তারা এই ক্লাবে চাকরি করার মতো অবস্থায় আছে বলে আমার মনে হয় না, সেই জন্য আর একটু এডুকেটেড লোকের পেলে ভালো হতো। নতুন কিছু এমন কিছু দেখিনি, কথাবার্তা তো ভালো, আমি আগেও বলতেন এখনো বলেন। আমরা জানতে চাইছি এটা কেন হলো, তার জন্য মেল চলে গেছে হয়তো অফিস থেকে কিংবা যাবে, জানবার জন্য পাঠানো হচ্ছে ভবিষ্যৎ বলবে। তোদের যেটা মত সেটাই আমার সহমত, চাইলে তো আপনি আইনি পথে যেতে পারেন। আমি তো বললাম তোদের যা মত সেটাই আমাদের মত। ক্রিকেটের টাকা দিয়েছিস? না দেয়নি। এটা নিয়ে তোমরা কিছু করছো? বলেছি ওরা দেবে বলেছে, বাট এখনো মুভ করেনি।